নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত পুচকির ফ্যামিলিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিঁড়ের পোলাও রেসিপি। তার জন্য প্রথমেই লাগছে চিঁড়ে, পিনাটস, কাজু বাদাম, কিসমিস। প্রথমে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব। আর লাগছে কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, ধনে পাতা ও হাফ লেবু, পাতি লেবু। চিঁড়েটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে শুকিয়ে নেব। আর লাগছে শুকনো লঙ্কা, লবণ, চিনি, হলুদ আর দুটো ডিম। একটা প্যানে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে। তেল গরম হয়ে গেছে, এবার বাদামগুলো প্রথমে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই প্রথমে গাজরগুলো ভালো করে ভেজে নেব। গাজর একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে বিনসগুলো দিয়ে দেব, তারপর মটরশুঁটি। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ওই তেলেই দুটো ডিম ভেজে নেব ভুজিয়া করে, সামান্য একটু লবণ দিয়ে। ভুজিয়া হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নেব। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব আর লঙ্কা কুচি দিয়ে দেবো, আদা কুচি। একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আদা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিড়েগুলো, ধুয়ে রাখা চিড়ে। এবার একে একে ওর উপর দিয়ে দেব কাজু কিসমিস, ভেজে রাখা সমস্ত সবজি, বাদাম, ডিম। দিয়ে দেব চিনি 1 চামচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো লঙ্কার, শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিলাম ধনে পাতা কুচি। এবার লেবুর রসটা চেপে দিয়ে দেবো। এবার হালকা হাতে ভালো করে সমস্ত কিছু চিড়ের সাথে মিশিয়ে নেব। দু থেকে 3 মিনিট এটা ওভেনের উপর রাখবো।
হালকা করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের চিঁড়ের পোলাও। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।